মুভির শুরু হয় আর আমরা একটি ছোট্ট গ্রামে এক দম্পতিকে দেখতে পাই যাদের নাম ছিল ডেভিড ও মরি। আর ডেভিড ও মরির কোনো বাচ্চা ছিল না, তাই জন্য তারা সবসময় যাইতো কোনো এক বাচ্চাকে অ্যাডাপ্ট করার জন্য, কিন্তু কিছু প্রবলেমের জন্য তারা এটা করতে পারছিল না। এখানে ডেভিড সবসময় নিজেকে ব্যস্ত রাখতো আর সে পাখিদের উপরে রিসার্চ করতে অনেক বেশি ভালোবাসতো। তাদের গ্রামে সবসময় ভিন্ন ধরনের পাখি আসা যাওয়া করতো, যেইগুলোকে দেখে ডেভিড অনেক বেশি এনজয় করতো। আর প্রতিদিনের মতো আজকে যখন ডেভিড তার দূরবীন দিয়ে পাখিগুলোকে দেখছিল, তখন সে তার পাশের একটি গাছ থেকে কোন একটি পাখির ডাক শুনতে পায়। কিন্তু এই আওয়াজটা একটু আলাদা ছিল আর এমন মনে হচ্ছিল যে এই পাখিটার কোনো সাহায্যের দরকার আছে। ডেভিড সেই দিকে যায়, কিন্তু তখনই সে একটা অবাক করে দেওয়ার মতো জিনিস দেখতে পায়। সে পাখির মতো একটি ছোট্ট মানুষ দেখতে পায়। তার পুরো শরীর তো মানুষের মতো ছিল, কিন্তু হাতগুলো পাখির ডানার মতো ছিল আর তার শরীরটা অনেক বেশি ছোট ছিল। এবার এই অদ্ভুত ক্রিয়েচারটি ডেভিডের অনেক বেশি ভালো লাগে আর ডেভিড এই ক্রিয়েচারটিকে বাড়িতে নিয়ে যায়। ডেভিড যখন মরিকে এই অদ্ভুত দেখতে পাখিটিকে দেখায়, তখন সে পুরোই অবাক হয়ে যায়। এই পাখিটি একটি মেয়ে ছিল। ডেভিড বলে, আমি এই রকম পাখি কোনোদিনও দেখিনি, হয়তো এটা কোনো রিয়ার প্রজাতির পাখি হবে। এবার মরি একটি পাত্র নিয়ে আসে আর ডেভিড সেই পাখিটিকে সেই পাত্রের ভিতরে রেখে দেয়। এইখানে মরি বলে যে, এবার আমরা কি করব, আমরা কি পুলিশকে কল করে বলে দেব? কিন্তু ডেভিড তাকে মানা করে দেয় আর সে বলে যে, আমি চাই যে এই পাখিটার বিষয়ে আমি আরো বেশি জানি, আর হতে পারে যে ততদিনে তার মা বাবা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, আর তখন তাকে আমরা তাদের সাথে যেতে দেবো, নাহলে পুলিশেরা নিয়ে গিয়ে তো তাকে চিড়িয়াখানায় বন্ধ করে দেবে, কারণ এই পাখিটি অনেক বেশি ইউনিক ছিল। তাছাড়াও তারা দুজন অনেক সময় ধরে যেহেতু একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করতে চাইছিল, সেই জন্য তারা এই পাখিটিকে নিজেদের বাচ্চার মতো খেয়াল রাখতে শুরু করে। এবার তারা দুজন তাকে নিজেদের বাচ্চার মতো ভালোবাসতে শুরু করে। যেহেতু এই মুভিটিতে এই পাখিটির কোনো নাম দেওয়া হয়নি, তাই আগে আমরা এই পাখিটিকে বার্ডি বলে রাখবো। আর তার পরের দিন আমরা দেখতে পাই তারা দুজন বার্ডির সাথে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। মরিয়া বার্ডিকে দুধ খাওয়ানোর জন্য একটি ছোট্ট বোতল নিয়ে আসে আর ডেভিড তার জন্য একটি ছোট্ট গাড়ি বানিয়ে দেয়। কিন্তু তারা যখন তাকে সেইখানে রাখে, তারা লক্ষ্য করে যে বার্ডির ডানা তো এখনো দেখা যাচ্ছে, যার জন্য মরি সক্স কেটে তার জন্য একটি গ্লাভস বানিয়ে দেয়। তারপর তারা দুজন তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। এবার তারা দুজন যখন তাকে নিয়ে ঘুরছিল, তখন বার্ডি অন্য পাখিদেরকে দেখে আওয়াজ দিতে শুরু করে। ডেভিড বলে যে বার্ডি শায়দ কথা বলার চেষ্টা করছে, কিন্তু মরি বলে হয়তো সে অন্য পাখিদেরকে দেখে আওয়াজ দিচ্ছে। আবার বার্ডিকে দেখতে তাদের আশেপাশের প্রতিবেশীরা আসে, কিন্তু এইখানে তারা বার্ডির সাইজ দেখে অবাক হয়ে যায়। তারা তাদেরকে জিজ্ঞেস করে যে, তোমরা একে কোথা থেকে অ্যাডাপ্ট করেছো, এ এত ছোট কেন? কিন্তু মরি তাদের কোনো কথাকে পাত্তা না দিয়ে বাড়ি ফিরে আসে। আবার আস্তে আস্তে যত দিন যেতে থাকে, বার্ডি তত বড় হতে থাকে। তার সেই পাত্রটার মধ্যে আর জায়গা হচ্ছিল না, সে এখনো পর্যন্ত কথা বলতে পারতো না, এখন সে পাখিদের মতোই আওয়াজ করতো। আর একদিন মরি খেয়াল করে যে বার্ডি উড়ার চেষ্টা করছে আর মানুষের থেকে বেশি সে পাখিদের মতো আচরণ করছে। এবার এই জিনিসটা মরিকে একটু চিন্তাতে ফেলে দেয়, কারণ সে সবসময় যাইতো বার্ডি একজন মানুষদের মতো আচরণ করুক, এই জন্য সে তাকে সবসময় উড়ার থেকে বাঁধা দিত আর মানুষের মতো আচরণ করা শেখাতো। ধীরে ধীরে বার্ডিও সুধরাতে থাকে, কিন্তু যতই হোক সে দেখতে একটা পাখির মতনই ছিল, হতে পারে তার শরীরটা মানুষদের মতো ছিল। একদিন মরি এটা ফিল করে যে যেন বার্ডি তাকে মামা বলে ডাকছে আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বার্ডিকে আরো অনেক কথাবার্তা শেখানোর চেষ্টা করে, কিন্তু বার্ডি সেই সবের কিছুই বুঝতে পারছিল না। একদিন মরি লক্ষ্য করে যে মাটি থেকে ধরে পোকামাকড় খাচ্ছে। মরির প্রথমে এইসব কিছুই ভালো লাগে না, কিন্তু তারপর সে বুঝতে পারে যে পাখিদের তো এইসবই ভালো লাগে। সেই জন্য মরি একটা প্লেটে পোকামাকড় নিয়ে তাকে টেবিলে খেতে দেয়, যাতে সে একটা মানুষের মতো খেতে পারে, কিন্তু বার্ডি সেটাকে খেতে পারছিল না। এবার মরি ডেভিডকে বলে বার্ডি নিজের আশেপাশে লোকেদেরকে দেখে সব কিছু শিখতে পারবে, সেই জন্য সে টাকা একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেইখানে সে একটি খাঁচাতে দুটো পাখিকে উড়তে দেখে আর সেও উড়ার জন্য চিন্তা ভাবনা করতে থাকে। সেই জন্য মরি তাকে একটা ওয়াশরুমে নিয়ে যায়, যাতে সে সেখানে উড়তে পারে আর এই সব কিছু কেউ না দেখতে পায়। এবার মরি বাইরে একটি মহিলার সাথে কথা বলতে শুরু করে। আর যখন বার্ডি অনেকক্ষণ পরেও ওয়াশরুম থেকে বাইরে বেরোয় না, তখন মরি দরজা খুলে ভিতরে দেখে, কিন্তু ভিতরে শুধু বার্ডি জুতো পড়েছিল। তখন সে জানলা দিয়ে দেখে তো বার্ডি আকাশে পাখিদের সাথে উড়ছিল। এটা দেখে মরির অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর সে বাড়ি চলে আসে। আর ডেভিড আসলে তাকে সে সব কথা খুলে বলে। ডেভিড বলে যে হয়তো সে এখনো অতটাও দূরে যায়নি, সেই জন্য তারা দুজন তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এইখানে আমাদেরকে বার্ডিকে পাখিদের দলের সাথে দেখানো হয়, আর এইটা তার জীবনের সব থেকে ভালো টাইম ছিল, যেটা সে উড়তে উড়তে পাখিদের সাথে কাটাচ্ছিল। আর হঠাৎ করে জোরে হাওয়া চলার কারণে সে তার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সে একটা অন্য লোকের বাড়িতে পড়ে যায়। আসলে বার্ডি একটা ছোট্ট মেয়ে লুসির রুমেতে পড়ে গেছিল। তো সেইখানে লুসি যখন বার্ডিকে দেখে, তো তার বার্ডির ডানাগুলো অনেক বেশি ভালো লাগে আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এই ডানাগুলো কোথা থেকে পেয়েছো। আর তার মধ্যেই তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। লুসির বাবার কাছে তার সাথে খেলার জন্য টাইম ছিল না, সেই জন্য সে বার্ডির সাথে খেলতে শুরু করে। আর অন্যদিকে মরি ও ডেভিড তাকে খুঁজতে খুঁজতে একটি শহরে চলে আসে। তারা এয়ারলাইন ইনফরমেশন ডেস্কে যায়, কিন্তু তারা সেইখান
থেকেও কোনো খোঁজ পায় না। এরপর তারা রাতে থাকার জন্য একটি হোটেলে যায়, আর লুসি বার্ডিকে মজার ছলে বলে দেয় যে সেও একটা পাখি, আর সে বার্ডিকে একটা গাছের কাছে নিয়ে যায়। বার্ডি উপরে গিয়ে একটা ডালে শুয়ে যায়, আর লুসি সেই গাছটার নিচেতেই শুয়ে যায়। অন্যদিকে মরি ও ডেভিড হোটেলের সব রুম বুক হয়ে যাওয়ার কারণে তারা থাকার জন্য কোনো রুম পায় না, আর তারা ঘুরতে ঘুরতে সেই গাছটির কাছে চলে আসে, আর সেই গাছটির নিচেতেই শুয়ে পড়ে। সকালে ডেভিড ও মরি লুসির সাথে দেখা করে, আর সে তাদেরকে গাছের উপরে শুয়ে থাকা একটি পাখির মতো মেয়ের কথা বলে, যেটা শুনে তারা দুজন বুঝতে পেরে যায় যে লুসি বার্ডির কথাই বলছে। ডেভিড তাড়াতাড়ি গাছের উপরে উঠে যখন সেইখানে দেখে, কিন্তু সেইখানে বার্ডি ছিল না, সে তার আগেই সেইখান থেকে উড়ে চলে গেছিল। এবার যখন তারা দুজন সেইখান থেকে চলে যাচ্ছিল, তখন লুসি তাদেরকে বলে সেও বার্ডিকে খুঁজতে তাতে সাহায্য করবে। এবার এদিকে ডেভিড তাকে তাদের সাথে নিয়ে যেতে চাইছিল না, কিন্তু ওইদিকে লুসি জেদ করে বসে আর বলে যে সে ছোট না, সে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। আর যখন তারা বাসের মধ্যে ওঠে, তো লুসিও তাদের সঙ্গে উঠে পড়ে, আর অন্যদিকে বার্ডি উড়তে উড়তে হাঁপিয়ে যায় আর গিয়ে একটি চার্চের ছাদের উপরে বসে। তাকে সেইখানে বসতে লোকেরা দেখে ফেলে, আর তারা সবাই মনে করে যে সে সেখানে ফেসে গেছে, আর তারা তাকে সেইখান থেকে নিচে নামানোর চেষ্টা করে। তারা ফায়ার ফাইটারকে ডেকে নিয়ে আসে, আর যখন ফায়ার ফাইটার তাকে বাঁচাতে যাবে, সে সেইখান থেকে উড়ে চলে যায়। লোকেরা মনে করে যে কোনো ঈগল পাখি হয়তো তাকে উড়িয়ে নিয়ে গেছে, আর এই কথাটি নিউজ চ্যানেলে দেখানো হয়, যেটা ডেভিড ও মরি দুজনেই দেখে ফেলে। আবার তারা সেইখান থেকে সোজা সেই ফায়ার ফাইটার ম্যাক্সের বাড়িতে চলে যায়, আর তাকে সবকিছু খুলে বলে যে বার্ডি একজন পাখি। ম্যাক্স এটা বিশ্বাস তো করে না, কিন্তু সে তাদের হেল্প করতে চাইছিল, সেই জন্য সে তাদেরকে বলে যে বার্ডি উত্তর দিকে গেছে। আর ম্যাক্স নিজেও তাদের সাথে উত্তর দিকে বেরিয়ে পড়ে, আর সেইখানে থাকা একটি বৃদ্ধ লোক একটি পাখির আওয়াজ শুনতে পায়, সেই জন্য সেখানে গুলি চালিয়ে দেয়, আর কোনো একটা জিনিস সেই কুয়াতে গিয়ে পড়ে, সেই জন্য তারা সব সেইখানে ভয় পেয়ে যায় আর মনে করে যে বার্ডি গিয়ে কুয়াতে পড়ে গেছে, সেই জন্য তারা ছুটে সেই কুয়াতে দেখতে যায়। ম্যাক্সের সাহায্যে লুসি নিচে যায়, কিন্তু দেখে যে সেইখানে শুধু লুসির কাপড় পড়ে আছে, আর বার্ডিকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। সেই জন্য তারা রাত কাটানোর জন্য পাশেরই একটা হোটেলে যায়, আর রাতে লুসি সেই হোটেলে একটি ছেলেকে দেখতে পায় যে একটি গাছের ডালে উঠে বসেছিল, আর লুসিও গিয়ে তার কাছে বসে ও তাকে তার নাম জিজ্ঞেস করে। সে তখন তার নাম বেন বলে। বেন যখন রাতের বেলায় নিজের বেডেতে ঘুমিয়েছিল, তখন তার বেডের নিচে থেকে কিছু আওয়াজ আসছিল, আর সে যখন নিচে দেখে এটার অন্য কেউ না বার্ডি ছিল। আর বেনের মনে পড়ে যায় যে লুসি তাকে বার্ডির ব্যাপারে বলেছিল, সেই জন্য সে তাড়াতাড়ি লুসিকে ডেকে নিয়ে আসে। লুসি এসে দেখে যে বার্ডি সেইখানেই শুয়ে আছে, আর তারা তিনজন পুরো রাত সেই বেডের নিচে শুয়েই কাটিয়ে দেয়। এবার পরের দিন সকাল হয়, লুসির যখন চোখ খোলে তখন সে বেনের সাথে ডেভিড ও মরিকে ডাকার জন্য যায়, কিন্তু তারা যখন সবাই সেইখানে আসে, ততক্ষণে বার্ডি জানলা দিয়ে উড়ে পালিয়ে যায়। এবার তারা সবাই তাকে খোঁজার জন্য আবার বেরিয়ে পড়ে, কিন্তু লুসি বেনকে ছেড়ে যেতে চাইছিল না, কারণ সে বার্ডির পর নতুন একটি ভালো বন্ধু পেয়েছে। মরি লুসিকে জড়িয়ে ধরে আদর করে দেয়। এরপর ম্যাক্স ডেভিড ও মরি আবার বার্ডিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই ম্যাক্স ক্লান্ত হয়ে পড়ে আর সেইখানেই বসে পড়ে। মরি ও ডেভিড ও কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নেয়। আবার ডেভিড যখন একটা নদীকে পার করার চেষ্টা করে, তখন সেও সেখানে ক্লান্ত হয়ে পড়ে আর বলে যে আমাদেরকে রাতটা এখানেই কাটানো উচিত। রাতে ম্যাক্স একটি গাছের উপরে একটি পাখির ডাক শুনতে পায়, আর এটা অন্য কেউ না, এটা বার্ডি ছিল। ম্যাক্স দেখে যে সে একটি গাছের ডালে আটকে গেছে, ম্যাক্স তাকে সাহায্য করে আর তার কেটে যাওয়া জায়গাতে ব্যান্ডেজ করে দেয়, আর তখনই বার্ডি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর তারপরের দিন সকাল হলে ম্যাক্স মরি ও ডেভিডকে সবকিছু খুলে বলে, যারপর তারা নিজেদের ঘরে ফেরার জন্য বেরিয়ে পড়ে। আবার ডেভিড ও মরি আবার তাকে খোঁজার জন্য বের হয়। তারা দুজন সমুদ্রের কাছে চলে আসে, যেখানে তারা বার্ডিকে উড়ন্ত অবস্থায় দেখে ফেলে। আবার ডেভিড ও মরিও বুঝতে পেরে যায় যে বার্ডি উড়তে চায় ও স্বাধীনভাবে থাকতে চায়। যারপর তারা দুজন মন খারাপ করে ঘরে ফিরতে শুরু করে, কিন্তু যখনই তারা বাসেতে ওঠে, তখন তারা কোনো পাখির আওয়াজ শুনতে পায়। যারপর তারা দেখে যে বার্ডি সমুদ্রেতে ডুবে যাচ্ছে, যারপর তারা দুজন তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। আর তারা দুজন এই খুশিটা রাত্রেবেলায় সেলিব্রেট করে। তারপরের দিন সকালে তারা আবার দেখতে পায় যে বার্ডি জানলা দিয়ে ওড়ার চেষ্টা করছে। এটা দেখে তাদের মন অনেক বেশি খারাপ হয়ে যায় যে তারা শত চেষ্টা করার পরও তাদের মেয়ের আচরণকে পরিবর্তন করতে পারলো না। এবার তারা তাকে আনন্দের সাথে যেতে দেয়। এবার ডেভিড ও মরি তাকে বাইরে নিয়ে যায় আর লাস্ট বারের মতো তার কপালে একটি চুম্বন দিয়ে দেয়, আর বার্ডি সেখান থেকে উড়ে যায়। আর তার সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।